girls with their nails done wrong. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা গাইজ পাবজি মোবাইলের লিক্সের ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের এই ভিডিওতে গাইজ সিজন 18 টায়ার রিভার্স দেখাবো। আর গাইজ, সিজন 18 ওপি লেভেল একটা আউটফিট আসতে চলেছে, তাও আবার আপগ্রেডেবল। হ্যাঁ গাইজ, অনেকেই জিজ্ঞেস করছিল যে আর কোনো ধরনের এক স্যুট আসবে কিনা। তো গাইজ, ফাইনালি আরও একটা এক স্যুটের তোমরা প্রোমো তো স্টার্টিংয়েই দেখে নিয়েছো ইমোটের সাথে। তো ওটা ম্যাক্স লেভেল, তো তার 1-6 লেভেল অবধি পুরো দেখাবো। প্লাস তোমরা সিজন 18 কী কী টায়ার রিওয়ার্ডস পাবে, তার সাথে শুধু একটাই মিস্টেক আছে, মানে যে কটা পেয়েছি সে কটাই দেখাবো। আদারওয়াইজ পুরোপুরি টায়ার রিওয়ার্ড সব শুধু প্যারাসুটটা দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ ওটা এখনও পর্যন্ত লিক হয়নি। লিক হলেই তুমি চ্যানেলে পেয়ে যাবে। তো তো গাইজ, ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করে জানাবে সিজন 18 টায়ার রিওয়ার্ডস তোমাদের কেমন লেগেছে। আর গাইজ, নিউ যে এক স্যুট সেটা তোমাদের কেমন লেগেছে সেটা মাস্ট কমেন্ট করে জানিও। তো গাইজ, চলো আর বেশি সময় করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গোল্ড টায়ার রিওয়ার্ডের যে আউটফিটটা পাবে। তো গাইজ, তোমরা প্রত্যেক সিজনে একটা করে আউটফিট ফ্রিতে পাও টায়ার রিওয়ার্ডসে। তো সেটা হলো গাইজ এইটা অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশন, ব্যাকে সিজন 18 লোগো দেওয়া আছে। আর মনে রেখো, সিজন 18 আমাদের অ্যানিভার্সারি সিজন হতে চলেছে, মানে থার্ড অ্যানিভার্সারি সিজন 18 আমরা পালন করব। তো সেটাই গাইজ এটা আউটফিটের লোগোতে তোমরা দেখতেই পাবে, সিজন 18 বলে লেখা আছে। এটা গাইজ আমরা গোল্ড টায়ারে তোমরা যে আউটফিটটা পাও সিজন 18 এটা পাবে। তো দেখতে অতটাও মানে ওপি লেভেল নয়, বাট অর্ডিনারির ভেতরে ঠিকঠাকই আছে আমার মনে হয়। তো এবার চলে যাচ্ছি গাইজ এরপরে, যে তোমরা হেড গিয়ার বা মাস্ক পাবে যেটা প্রত্যেক সিজনে একটা করে পেয়ে থাকো, সেটা হলো গাইজ প্ল্যাটিনাম টাওয়ারে যে মাস্কটা পাবে তার একটা ছোট্ট ইমেজই লিক হয়েছে শুধুমাত্র। তো এখানে যে মাস্কটা যে অবতারটা পড়ে আছে দেখতে পাচ্ছ, এটা হলো গাইজ তোমার প্ল্যাটিনাম টায়ারের মাস্ক সিজন 18। তো দেখতে তো অতটা ভালো নয় বা অতটা খারাপও নয়, একটা হেডফোন টাইপের আর সামনে একটা মিউজিকের সাউন্ড টাইপের দেখতে পাচ্ছ। আর মোস্ট প্রবাবলি এগুলো যেহেতু অ্যানিভার্সারি রিলেটেড, তো সেরকমই নিয়ন নিয়ন স্টাইল সব কিছু অ্যাড করেছে দেখতে হবে, একটু লাইট লাইট বা গ্লসি গ্লসি সব কিছু জিনিসে থাকবে। তো লাস্ট হলো গাইজ, এবার সবাই অপেক্ষা করে আছে যে ফাইনাল আমরা কী গান স্কিন টায়ার রিওয়ার্ডে সিজন 18 পেতে চলেছে। হ্যাঁ গাইজ, দেখে মোটামুটি ঠিকঠাকই, বলবো না যে খারাপ, বাট তোমরা পেতে চলেছে এবারে ডিপি স্কিন। তো তোমরা এখানে দেখতে হচ্ছে সিজন 18 ডিপি 28, যেটার গাইজ কালার কম্বিনেশন হলো পার্পেল আর পিঙ্ক কালার। তো পার্পেল আর পিঙ্ক কালার হয়তো আমরা এই জন্যই বলছি যে আমরা থার্ড অ্যানিভার্সারি যেহেতু আমরা নেক্সট সিজন মানে সিজন 18 পালন করব, সেহেতু গাইজ আর অ্যানিভার্সারি থিমও এরকম পার্পেল আর পিঙ্ক কালারের টাইপস। তো সেহেতু গাইজ সিজনের যে ফ্রি স্কিনটা তোমরা পাবে ডিপি 28, সেটাও গাইজ সেম কালারেরই দিয়েছে আই হোপ, আমার মনে হয়। আর গাইজ, আমি অলরেডি তোমাদের স্ক্রিনশট শেয়ার করেছি যে আমাদের লবি কেমন দেখতে হবে, প্লাস আমাদের লোডিং স্ক্রিন অ্যানিভার্সারি লোডিং স্ক্রিন যেটা হবে, যেটা ভার্জন 1.3 তোমরা দেখতে পাবে, তো সেটা কেমন তোমরা অবভিয়াসলি প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো হয়তো। আর গাইজ, আজকেরই গাইজ আমরা 1.3 ভার্সন যে আপডেটগুলো আসবে, বিটা ফাইল অলরেডি এসে গেছে, তো তার গাইজ ভিডিও আমি অলরেডি দিয়েছি, এরই আগের ভিডিও পোস্ট করেছিলাম। যারা এখনও পর্যন্ত ওই আপডেটের ভিডিওটা দেখেনি, মেক শিওর গাইজ আগে আপডেটের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা শিওর হয়ে যাবে যে সিজন 18 আপকামিং কী কী আপডেট আমরা পেতে চলেছি। তো এবার গাইজ চলে আসছি গাইজ আপকামিং যে আমরা এক স্যুট, মানে আমরা ফেরো ড্রেস দেখেছি যেটা আপগ্রেডেবল ছিল, যেটা আমাদের 0.19.0 মোস্ট প্রবাবলি এসেছিল, ঠিক আছে। তো ফেরো স্যুট, তো সেই ফেরো স্যুট রিলেটেড আরও একটা গাইজ সেম ড্রেস, মানে আপগ্রেডেবল ড্রেস, সেম ড্রেস নয় আপগ্রেডেবল একটা ওপি ড্রেস পেতে চলেছি, যার নাম গাইজ ব্ল্যাড রেভেন। তো এটা গাইজ তার ম্যাক্স লেভেল প্লাস তার ইমোট। তো এটা মোস্ট প্রবাবলি কাকেদের শর্ট দাঁড়িয়ে এক প্রকার বলতে পারো, আমি জাস্ট ফান, ঠিক আছে, তো ওটা সিরিয়াসলি নিও না তোমরা। তো এটা হলো গাইজ আর একটা আমাদের মেন অ্যানিভার্সারি থিম, যেটা হলো গাইজ আমাদের স্পেসের এরিনাই দেখতে পাচ্ছ, মানে স্পেস স্টেশন টাইপের বানিয়েছে একটা দেখতে পাচ্ছ, এই রকেট টকেট দেখা যাচ্ছে, প্লাস অ্যানিভার্সারি 3 লোগো দেখতে পাচ্ছ। এটা অলরেডি তোমাদের আমি কমিউনিটিতে পোস্ট করে শেয়ার করে দিয়েছিলাম। তো মোস্ট প্রবাবলি আমরা ধরতে পারি সিজন 18 আমরা মোটামুটি স্পেস রিলেটেড কিছু থিম হবে, তো আই হোপ আমার সেরকমই মনে হয়। আর যেহেতু গেম ফর পিসও স্পেস রিলেটেড কিছু ছিল, তো আমরা গ্লোবালও স্পেস রিলেটেড কিছু থিম পেতে চলেছি সিজন 18। তো নেক্সট গাইজ আমরা চলে যাচ্ছি গাইজ আমাদের যে এক স্যুট তার লেভেলে যাব। তো এটা হলো গাইজ আমাদের এক স্যুট ব্লাড রেভেন, যার ফুল নেম, তার সাথে গাইজ ওপি ওপি লেভেল ইমোট আছে। ড্রেসটা তো গাইজ ম্যাক্স লেভেলটা তো ইমোট, আর এটা পাওয়ার জন্য তোমাকে অনেক অনেক ইউসি খরচা করতে হবে, সে আমি জানি। ফেরো যারা যারা ম্যাক্স আউট করেছে তারা জানে কত ইউসি লাগে। আর এই রিলেটেড যে এর যে মানে ফুল ম্যাক্স লেভেল যে ইমোট সেটা দেখতে পাচ্ছ, যার সাথে গাইজ অটোমেটিক একটা ব্ল্যাক ড্রেস থেকে রেড ড্রেসে কনভার্ট হচ্ছে, যেরকম আমরা ফেরো যেরকম কনভার্ট হতো,
তো সেরকমই ফেয়ারো যেরকম গায়েব হয়ে গিয়ে আবার স্পন হতো আর পাশের তার টিমমেটগুলো মমি টাইপের ড্রেস পরে নিত, সেই রকমই গাইস অ্যানিমেটেড ইমোট তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস ভিডিও আগেবার আগে বলে দিই, পুরোপুরি ভিডিও ক্রেডিট যাচ্ছে গাইস ম্যাট থেমেজা ভাইকে গাইস আমার তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট গাইস চলে আসছি গাইস আমাদের যে এক্সুটের ইমোটগুলো, তো এই এক্সুটের লেভেল ওয়াইজ ইমোট পাবে তোমরা। তো লেভেল টুতে গেলে একটা ইমোট পাবে বা লেভেল থ্রিতে গেলে একটা ইমোট পাবে। তো লেভেল বলতে এখানে এক্সুটের যে স্টার্সগুলো হয় সেগুলোই বোঝাচ্ছে। তো এখানে একটা ইমোট দেখতে পাচ্ছলে যেটাতে ও রেভেনকে ডাকলো, রেভেন বলতে এখানে ওই যে কাককেই বোঝাচ্ছে আই হোপ, আমার তাই তো মনে হয়। তো এটা হলো গাইস লেভেল টু, আমাদের ব্লাড রেভেন যে স্যুটটা আছে এক স্যুট যেটা তার লেভেল টু স্টার, মানে টু স্টারে গেলে এরকম দেখতে হবে ব্ল্যাক কালারের মতো, মানে এতে এখনও রেডিশ ভাব এখনও আসেনি। আর এটা হলো থ্রি স্টার, তো থ্রি স্টারেও গাইস দেখতে খুব একটা খারাপ নয়, মোটামুটি হেড গিয়ার অ্যাড হয়ে গেছে, হালকা রেডিশ রেডিশ ভাব অ্যাড হয়ে গেছে। তো থ্রি স্টারেও মানে অসম লেভেল দেখতে লাগবে যখন ম্যাক্স আউট হবে, দেখো আস্তে আস্তে। এটা হলো ফোর স্টার গাইস ব্লাড রেভেনের, মানে লেভেল ফোর ধরতে গেলে এক প্রকার, ফোর স্টার্স বলা লেভেল ফোর বলা একই ব্যাপার। তো নেক্সট চলে যাবে লেভেল ফাইভে, তো লেভেল ফাইভে আর লেভেল সিক্সে গেলে মেবি মোস্ট প্রবাবলি তোমরা দুটো এক্সট্রা ইমোট পাবে, যেটা ম্যাক্স লেভেলের সাথে ইমোট। তো তোমরা ফার্স্টেরটা দেখলে ওটা ম্যাক্স লেভেলের ইমোট, আর এটা হলো গাইস তার ফাইভ স্টার। তো ফাইভ স্টার যত যত উপর দিকে যাবে রেড কালারটা আরও বেশি ব্রাইটভাবে উজ্জ্বল হচ্ছে। তো ফাইভ আর সিক্সের মধ্যে গাইস দেখো তফাৎ দেখো, প্লাস তোমরা কিল মেসেজ দেখতে পাচ্ছ। তো কিল মেসেজটা আমি তোমাদের দেখিয়ে দিই আগে, যে এই ড্রেস পরে তুমি যদি কাউকে কিল করো, কাউকে কিল করলে যে কিল মেসেজটা এখানে থাকবে সেকে শো করবে, সেটা গাইস তোমরা এখানে দেখো এই যে কিল মেসেজ দেখতে পাচ্ছ ওপরে। তো এই কিল মেসেজটা শো করবে, তোমরা জানো ফেরার ক্ষেত্রে তোমরা দেখে এসছো কীরকম হয়। আর এটা হলো গাইস তার ম্যাক্স লেভেল, মোস্ট প্রবাবলি সিক্স স্টার না সেভেন স্টার অবধি যাবে। তো এখানে তো সিক্স স্টার অবধি দেখাচ্ছে, তো মানে আই হোপ সিক্স স্টার অবধি ম্যাক্স লেভেল। তো এবার গাইস লবিতে দেখাচ্ছি রেভেন ব্লাড রেভেন লবিতে ম্যাক্স লেভেল আর সঙ্গে ইমোট তোমরা দেখলে তো দেখতে কেমন লাগবে। ক্লথ এফেক্টও আছে অনেক, মোটামুটি পিছনে জামা কাপড়টা মানে পিছনের যে অংশটা ওটা হাওয়ায় দুলছে টাইপস, এরকম ক্লথ এফেক্টও অনেক ভালো আছে, দেখতে বেশ ভালো লাগছে ওভারঅল। তো তো গাইস তোমাদের ওভারঅল ব্লাড রেভেন স্যুটটা মানে এক স্যুটটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস সিজন 18-এর টায়ার রিওয়ার্ডসের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে, আমার তো গাইস ডিপি স্কিন পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো। তো গাইস আজকের ভিডিওতে আপাতত এটুকুই থাক, নেক্সট আরও আরও গাইস সিজন 18 রিলেটেড প্রচুর লিক্স আছে যেগুলো গাইস আপকামিং আমার চ্যানেলে পোস্ট করতে চলেছি। তো গাইস মেকশিওর ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো মেকশিওর সাবস্ক্রাইব করে নাও, তার সাথে প্রেস করে রাখো বেল আইকনে যাতে আরও সিজন 18 রিলেটেড যখনই লিক্স আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।